টানা 30 দিন আদা খান এবং দেখুন অবিশ্বাস্য ফলাফল। রান্নাবান্নার একটি উৎকৃষ্ট উপাদান আদা, তবে মানুষ একে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানের ঘরোয়া উপাদান হিসেবে বহুকাল ধরে ব্যবহার করছে, যেমন বমি বমি ভাব, হজমের সমস্যা ও ব্যথা ইত্যাদিতে। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট হেলদি ফুড টিমে জানিয়েছে 30 দিন একটানা আদা খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে। চলুন আমরা জেনে নেই আদার অসাধারণ উপকারিতা সম্পর্কে। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ অ্যান্ড বিউটি টিপস। হজমের সমস্যা রোধ করতে সাহায্য করে আদা। আদার মধ্যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। এটি পাচক রস নিঃসরণ করতে সাহায্য করে। এতে খাবার ও পানি খুব সহজে পেটে নড়াচড়া করতে পারে। বমি রোধ করতে সাহায্য করে আদা। গর্ভাবস্থায় বমি কমাতে আদা খুবই উপকারী। এছাড়া মর্নিং সিকনেস প্রতিরোধে এটি কার্যকর। হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে আদা। পেশি ব্যথায় আদা কার্যকর। আদা 25% পেশির ব্যথা কমাতে কাজ করে। 247 জনের একদল লোকের উপর একটি গবেষণা করে দেখা গেছে যে আদা খুব দ্রুত গাঁটের ব্যথা কমায় এবং গাঁটের ক্ষয় রোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে আদা। 85 জনের উপর একটি গবেষণা করে দেখা গেছে প্রতিদিন মাত্র 3 গ্রাম আদার গুঁড়া খেলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এতে হৃদরোগের ঝুঁকিও কমে যায়। প্রতিদিন মাত্র 2 গ্রাম আদার গুঁড়ো 12 সপ্তাহ ধরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি 10% কমে, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে 10%। আদার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। এটি কোলন ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োটিক উপাদান মস্তিষ্কের অকাল বার্ধক্য কমায়, এতে স্মৃতিশক্তি বাড়ে। প্রতিদিন মাত্র 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি খাওয়া অভ্যাস সাইনাসের সমস্যাকেও প্রতিরোধ করে। হাতে পায়ে জয়েন্টের ব্যথা হলে সাহায্য নিতে পারেন আদার তেলের। খানিকটা অলিভ অয়েলের আদা ছেঁচে নিয়ে ফুটিয়ে নিন 5 মিনিট। ঠান্ডা হলে ছেঁকে এই তেল দিয়ে মাসাজ করুন হাতে পায়ের জয়েন্টে। আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দূর করে দিবে ব্যথা। বমি বমি ভাব হচ্ছে কিংবা মাথা ঘোরানো, একটুখানি আদা স্লাইস করে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে নিন। দেখবেন বমি বমি ভাব একেবারেই কেটে গেছে। হজমের সমস্যার কারণে পেটে ব্যথা হলে আদা কুচি খেয়ে নিতে হবে। আদা পেতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকর। খাবারের পুষ্টি দেহে সঠিকভাবে শোষণ করার ক্ষমতা বাড়ায় আদা। তাই প্রতিদিন খুব সামান্য পরিমাণ হলেও আদা খাওয়ার অভ্যাস করা উচিত সকলের। বুকে সর্দি কফ জমে গেছে, নিঃশ্বাস টানতে সমস্যা হচ্ছে, 2 কাপ পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। পানি যখন অর্ধেক হয়ে আসবে জাল হয়ে, তখন ছেঁকে নামিয়ে 1 টেবিল চামচ মধু মিশিয়ে পান করে ফেলুন, বেশ আরাম পাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম টানা 30 দিন আদা খাওয়ার অবিশ্বাস্য ফলাফল এবং আদার মাধ্যমে কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।